ব্রাউন সুগার পাচার করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। 260 গ্রাম ব্রাউন সুগার সহ দুই যুবককে গ্রেপ্তার করলো মালদার মানিকচক থানার পুলিশ। শুক্রবার রাতে মানিকচকের রাজ্য সড়কের ধারে পাওয়ার হাউস মোড় এলাকা থেকে দুই যুবককে পাকড়াও করে পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন আরমান শেখ, মানিকচকের ধরমপুর এলাকার বাসিন্দা, অপর ধৃত শেখ সফিউল, মানিকচকের শেখপুরা এলাকার বাসিন্দা। ধৃতদের হেফাজত থেকে পুলিশ উদ্ধার করেছে 260 গ্রাম ব্রাউন সুগার। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পাচার করার উদ্দেশ্য এই ব্রাউন সুগার নিয়ে ধৃতরা দাঁড়িয়েছিলেন। গোপন সূত্রের খবরের অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেন পুলিশ। শনিবার ধৃতদের মালদা জেলা আদালতে পাঠিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর।